খালেদা জিয়াকে বিদেশে নিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে লিখিত আবেদন আইন সচিবের কাছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে চাইছে তার পরিবার ও দল। এরই মধ্যে সরকারের অনুমতি চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের কাছে লিখিত আবেদন করা হয়েছে। বুধবার 5ই মে রাতে স্বরাষ্ট্রমন্ত্রী ধানমন্ডির বাসায় লিখিত আবেদনটি নিয়ে যান খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার। জানা গেছে, ওই লিখিত আবেদনটি পাওয়ার পরপরই তা মতামতের জন্য আইন মন্ত্রণালয়ের সচিবের কাছে রাতেই পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ গণমাধ্যমকে জানান, 8:30 দিকে খালেদা জিয়ার ভাই স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে যান। তিনি একটি চিঠি বা আবেদন দিয়েছেন, তবে এতে কি লেখা আছে সেটা তিনি জানেন না। বর্তমানে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি নেত্রী। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে, শামীম ইস্কান্দার বোনকে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা রয়েছে তা প্রত্যাহারের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে লিখিত আবেদন দিয়েছেন।